আগে নিতে আসতেছে, এই জিনিসটা আমি পার হতে পারবো না। এ ভাই ভয় লাগে, পাচ্ছে না, খেতেই রয়েছে, খেতেই। খা ভাই খা, একটু শান্ত বাচ্চা আমার। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করছি না, আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি। তোমরা দেখতেই পারছো আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে সকালবেলায় কিন্তু আমাদের একটা নেমন্তন্ন হয়েছে, পিঠে খাওয়ার নেমন্তন্ন। মানে সেই রূপসাদের বাড়িতে যেতে হবে, সব ফ্রেন্ডসরা এক জায়গায় হব, তো সেখানে যাব। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে ভাই, বাঙালিদের এটা একটা নিয়ম, শীতকালে পিঠে খেতে সবারই ভালো লাগে। তো যাব আজকে, সব ফ্রেন্ডসরা মিলে এক জায়গায় হব, খুব আনন্দ হবে, খুব হই হুল্লোড় হবে। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে তারপর যেতে হবে, রেডি হতে হবে, তো চলো। তো হে গাইজ, আমি অঙ্কিতা আর তোমরা দেখছো সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড। তো চলো আর বেশি লেট না করে স্টার্ট করা যাক। দেখো আজকের ওয়েদারটা খুবই মিষ্টি একটা ওয়েদার। সরো দেখাতে দাও, এই যে পুরো রোদ্দুর রয়েছে চারিদিকে, একদম মেঘলা আকাশ নেই। আজকে লেভেলের ব্লগ করব, লেভেলের একটা সুন্দর জায়গায়ও যাব, তোমরা দেখতে থাকো। তো এখন একটু আমি রোদ্দুরে বসে রয়েছি, শীতকালে রোদ্দুরে বসতে কার না ভালো লাগে ভাই। তো এখন একটু রোদ্দুরে বসে রয়েছি, খানিকক্ষণ বসবো, তারপরে খাবো দাবো, রেডি হব, তারপরে আমাদের ডাক পড়বে, রূপসাতে বাড়িতে যেতে হবে। তোমরা দেখতে থাকো। তো গাইস একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। 2000 years later গাইজ, এখন নেপুর আমি বেরিয়ে পড়েছি, নেপু তো আগে আগে চলে গেছে, আর দেখতে পাচ্ছ আমি একা একা হাঁটছি। তো রূপসাকে নিয়ে একটা লেভেলের জায়গায় যাব, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমাকে নিতে আসতেছে, এই জিনিসটা আমি পার হতে পারবো না। এ ভাই ভয় লাগে, ফোনটাও যাবে আমিও যাবো, ডান। তোমরা দেখতে পারতিছ লেভেলের একটা জায়গায় চলে এসেছি, আমি লেভেলের তাই আমার জায়গাটাও লেভেলের। ব্যাস শুরু হলো, ফটফটানি। এই যে অনেক কমেন্ট করেছিল যে আমাকে কি, আমি অনেকগুলো ব্লগে নেই, মন খারাপ করছে, বাড়িতে কাঁদছে, হেনা তেনা করছে, রূপসাকে নিয়ে আসো। নিজে কমেন্ট নিজেই বলছে রূপসাকে নিয়ে আসো, ড্যাশ অনেক কিছু। তো রূপসাকে নিয়ে আসলাম ফাইনালি, তো ফাইনালি তাও আজকে আমি সেজে নিই। আরে শুধু সাজা, কেউ তো আমার বাড়িতে এসেছে, আমি আর কি সাজা, কেউ একটাও মাস্ক পরেনি। আর এটা করোনার হিসেবে একটাও মাস্ক পরেনি আমাদের এদিকে করোনা। তো যাই হোক গাইস, জায়গাটা তো মারাত্মক লেভেলে, তো মানে একটু ছোটখাটো সিনেমাটিক শট দেখিয়ে দেবো হালকা করে, চলো। So instinctive and so passionate, every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't
don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. ভিডিও শুট করে দিতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। মেয়েটাকে দেখো জঙ্গলে ঢুকে গেছে, লোকের বাড়ির জঙ্গল, লোকের খেতে ঢুকেছিস, তোকে ঠ্যাঙাবে ধরে। তো ওর ভিডিওটা শুট করে দি, তোমার ফটো তুলে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একজন নিউ মেম্বার মানে আমাদেরই বন্ধুদের একজন আসছে, ও নিউ না, ও এসছে আগে, মানে আসছে এখন। অনেক পাগল ঠাগল লাগবে আমাদেরকে, তোমাদেরকে দেখাচ্ছি এখন। রিল ছিল করে নি, ইনস্টাগ্রামে ফলো করে দিও, সব কিছু দেখতে পাবে, ঠিক আছে? কী করছিস ভাইটা? ঠিক আছে ঠিক আছে, আবার পরে খাচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ফটোশ্যুট চলছে, আর এই জাস্ট এইদিকে জাস্ট প্লেসটা আমার তো দারুণ লেগেছে, লেভেলের প্লেস। তো এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সন্ধে হয়ে আসছে আর বৃষ্টি আসলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা তিনজন এসেছিলাম, আমি পায়েল আর আমি আমাকে যাই হোক গাইস, তো আমরা এখন সবাই চলে এসেছি, তো সবাই হাই করে দাও, হাই হাই হাই। ইয়েস, তো ব্লগার আগে হাই করছে, হাই হাই। তো আমরা হচ্ছে কি মানে সব বন্ধু আজকে এক জায়গায় হয়েছি, মানে বুঝতেই পারছ, মানে লেভেলের মস্তি, ঠিক আছে? না সোনালি নেই মানে মানে হচ্ছে আর কি, একটু ফটো মটো তুলে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন পিঠে খাওয়ার পালা এদের বাড়িতে। তোমরা এই জায়গাটা, এত সুন্দর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন সাজবে না তোমরা তখন হা হয়ে থাকবে, সরস্বতী পুজো দেখবো কেমন সাজে। আর একটা আর একটা মার্কেট বাঁধিয়ে দিচ্ছে এখানে ভাই। তো তোমরা দেখতে থাকো, এখন পিঠে খাবো। আমি মারি মারবো, আমি মারবো। এটা না মানে এই থাপ করে মারার জন্য আমি ভিডিও দাঁড়িয়ে রয়েছে। সবাই আনফলো করবে, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে না, লাইক দেবে না, কমেন্ট করবে না, শেয়ার করবে না, ঠিক 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 এগুলো সব করবে না, ঠিক আছে? তাহলে তোমাদের ভালোবাসি। A few moments later. So guys, চলে এসেছে আমাদের পিঠে, যেটা ইন্টেনশন ছিল আজকে। হ্যাঁ একদম। তো রূপসার কাকি করেছে, সরি মানে গুলিয়েছে, ওটা হচ্ছে কাকি করেছে। তো খেয়ে দেখবো এখন কেমন হয়েছে, নিশ্চয়ই ভালোই হবে, দেখতে পাচ্ছি। আমার মা ভালোই পিঠে বানায়, একদম। তো এখন নেপু চলে গেছে, নেপু এসে পরে খাবে, নেপু আর সোনালি, আর আমরা এখন খেয়ে নেবো, কাকি দিয়েছে। তো চলো এখন খাওয়া যাক। কী কী পিঠে রয়েছে দেখে নাও, এটা রয়েছে দুধপুলি, আর এটা তেলের পিঠে, বাটি শব্দার, এটা কি কী, এটা এটা কিছু একটা হবে, কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তো চলো এবার রিভিউ নেওয়া যাক, রিভিউ পিঠের রিভিউ দেবে। আগেই ফেভারিট এটা ধরেছে পিঠেটাকে, আমার খুব ভালো লাগে দুধপুলি, আমার ফেভারিট। চলো চলো খাও, খাই, লেভেলের লেগেছে তারা আস্তে আস্তে খেয়ে। আর এই পিঠেটা যদি কেউ জেনে থাকো কি পিঠে বলো কমেন্টে, আমি বুঝতে পারছি না। ঠিক খেয়ে তো দেখ, একটু একটু করে খেয়ে রিভিউটা দে, বেশি বেশি খাস না আবার। টেস্টি, খুব টেস্টি পুলি পিঠে, এটা কাইটা নিয়ে যদি খানা এই যে মহিলাটাকে দেখছো, আমি পিঠে খাচ্ছি আর বলছে যে আমারটা কি খাওয়ার আগে ঝোল পড়েছে, এই যে কাকি পিঠে বানিয়েছে। তো খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
খুব খাবে এরা সবাই না আমি আমি যাই হোক একটুখানিও খেতে পারে না আমার মা পাঁচটা মতন পিঠে দিয়েছে তাও ওরা খেতে পাচ্ছে না তোমরা দেখেছই আগে দেখেছো নিশ্চয় সিনেমাটিক শটে তো এরা খেতে পাচ্ছে না একে দিচ্ছে একে দিচ্ছে আর সবথেকে বড় কথা যার চ্যানেল তার অবস্থা দেখবে তো দেখতে থাকো করেনি কিছু খাচ্ছে তো খেতে পাচ্ছে না খেতে রয়েছে খেতে খা ভাই খা একটু শান্ত বাচ্চা আমার এসে কালো হাত দিস না নিজের কত পরিষ্কার হাত ডান্সটা পাচ্ছে না এখনো দুঃখের বিষয় এ হচ্ছে রিলস ঘাটছে ফাইনালি নেপু লাস্ট মুমেন্টে চলে আইছে এই যে ফাইনালি নেপু চলে এসছে আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এরা সবাই নেতিয়ে পড়ে গেছে সব হাঁপিয়ে গেছে স্নান করে এই যে তুই তো ফোনে কথা বলছিস তোর ব্যাপারটা আলাদা অবশ্যই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনেও মেনশন করা থাকবে আমারটাও করে দিস খুব ভালো ভালো ডান্সের ভিডিও ছাড়িয়ে তোমরা দেখতে পারো আমারটা করে দিস যে এরকম খেটিটা পড়া তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন ব্লগে বাই বাই গর বাই গর বাই গর বাই গর